আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। ছোট পর্দা এবং বড় পর্দা দুই পর্দা মিলিয়ে আমাদের মিডিয়া পাড়ায় এক তুমুল জনপ্রিয় নাম অভিনেত্রী মৌসুমি হামিদ। অর্ধযুগেরও বেশি সময় ধরে অভিনয় করে তিনি নিজের প্রতিভার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের শুরুতে খুব একটা সফলতার মুখ না দেখলেও বর্তমান সময়ে নাটক এবং চলচ্চিত্র দুটোতেই ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎই ঘটেছে বিপদ। এরই মধ্যে আবার সম্প্রতি আলোচনায় এসেছিলেন ব্যক্তিজীবন নিয়েও। এর আগে বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে কোনো বিরাট সরকারি চাকরি করবেন, কিন্তু মেয়ে হয়ে গেছেন মডেল এবং অভিনেত্রী। সেটা কিভাবে সম্ভব হয়েছে আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো। জনপ্রিয় অভিনেত্রীর আজকের এই অবস্থানে আসা পেছনের গল্প এবং নানা রকম অজানা তথ্য, সাথে বর্তমান অবস্থা নিয়েও তথ্য থাকবে। জানাবো প্রেম এবং বিয়ে নিয়ে তার কিছু অবিশ্বাস্য তথ্য। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। জনপ্রিয় মডেল অভিনেত্রী মৌসুমি হামিদ 1988 সালের 12ই অক্টোবর সাতক্ষীরা জেলার তালা উপজেলা জন্মগ্রহণ করেছেন। তার বাবা গাজী আব্দুল হামিদ এবং মা হচ্ছেন মাহমুদা হামিদ, তবে তার পৈতৃক নিবাস সাতক্ষীরাতে। দুই ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। স্থানীয় স্কুল কলেজে এইচএসসি পাশ করে খুলনার আজম খান কমার্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে স্নাতক করেছেন। তার মা বাবার স্বপ্ন দেখতেন মৌসুমি বড় হয়ে সরকারি চাকরি করবে, কিন্তু মৌসুমের মনটা শৈশব থেকে একটু উচাটন স্বভাবের। সবসময় তিনি ব্যতিক্রম কিছু করতে চান, এই জন্য সবার সঙ্গে মনের কথাও তার মিলে না। মনের দিক থেকে অন্য দশজনের চেয়ে আলাদা স্বভাবের এই মেয়েটি হঠাৎ করেই যেন অসাধারণ হয়ে উঠেছেন। মৌসুমি হামিদের যাত্রা শুরু হয়েছিল লাক্স চ্যানেল আই সুপারস্টার 2010 প্রতিযোগিতার মধ্য দিয়ে। এখানে রানার আপ হওয়ার পর মডেলিং জগতে তিনি কাজ শুরু করতে থাকেন। আস্তে আস্তে অভিনয়ে ব্যস্ততা বাড়তে থাকে তার। মৌসুমি প্রথম অভিনয় করেছিলেন খালিদ মাহমুদ মিঠুর বাংলা আমার মাতৃভাষায় নাটকে, তবে তার প্রথম নাটক ছিল মোস্তফা কামাল রাজের বিয়োগফল। তারপর থেকে প্রতি বছর কত যে নাটক করে চলেছিলেন তার কোনো হিসাব নিকাশ তিনি নিজেও রাখতে পারতেন না। এর মাঝে নিজেকে শুধুমাত্র খণ্ড নাটক নয়, তিনি মেলে ধরেছিলেন ধারাবাহিক এবং টেলিফিল্মেও। তার মাঝে মৌসুমি হামিদ অভিনীত অসংখ্য নাটক এবং টেলিফিল্ম তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এর বাইরে প্রথমবারের মতো চলচ্চিত্রের আইটেম গানে ফিল্ম আই লাভ গানটিতে অভিনয় করেছেন। তার প্রিয় খাবার বিরিয়ানি, তার পছন্দের রং কালো, প্রিয় জায়গা হচ্ছে কক্সবাজার। ভবিষ্যতে তিনি একজন ব্যবসায়ী হতে চান। তার ইচ্ছে ছিল তিনি ব্যাংকার অথবা এয়ার হোস্টেস হবেন। এদিকে ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই মডেল তিনি দৈহিকভাবে অনেক লম্বা হওয়ায় ব্যর্থ হয়েছেন নিজের ভালোবাসার মানুষটিকে ধরে রাখ। তিনি জানিয়েছেন, আমি একটা প্রেম করতাম, ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল এবং সে আমার উচ্চতার দোহাই দিয়ে একদিন ব্রেকআপ করেছিল। এটা খুবই কষ্ট দিয়েছে আমাকে, তাই এখন বিয়ের জন্য নিজের থেকে লম্বা ছেলের সামনে আছি। কিন্তু ঘটেছে আরেকটি বিপত্তি, বর্তমান সময়ে চেহারার উজ্জ্বলতা ধরে রাখতে না পেরে কোনো নাটকে প্রতিজ্ঞাবদ্ধও করা হচ্ছে না তাকে, তাই তো দিন এনে দিন খাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী। প্রিয় বন্ধুরা, মৌসুমি হামিদের অভিনয় আপনার কাছে কেমন লাগতো? কেমন লাগে তার ঝাঁঝালো কণ্ঠস্বরটা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।